জ্ঞানের তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায়ে যখন কেউ প্রবেশ করে সে নিজেকে অহংকারী অনুভব করে জ্ঞানের প্রথম অধ্যায়ে যে প্রবেশ করে কারণ সে অজানা জানে অদেখা দেখে তাই অহংকারী হয়ে যায় জ্ঞানের প্রথম ধাপে যখন প্রবেশ করে এই জন্যে ছাত্র জীবনে অনেক ছেলেপেলে আসে ভাবটা এমন দুনিয়া ভাঙ্গিয়া সব চার মানে চুরমার করে দিয়ে সেই একমাত্র শারদুল জ্ঞানের প্রথম ধাপে প্রবেশ করলেই ভাবটা তৈরি হয় কারণ সে লিমিটেশন উতরে যাওয়ার অবস্থার দিকে আগায় কারণ দৈহিক সীমাবদ্ধতাকে জয় করেছে এই জন্যে প্রথম ধাপে জ্ঞানে প্রবেশ করলে মানুষ অহংকারী হয় দ্বিতীয় ধাপে মানুষ যখন জ্ঞানের সেকেন্ড ধাপে পৌঁছায় তখন বুঝতে শিখে সে কত কম জানে বুঝতে পেরেছেন জ্ঞানের দ্বিতীয় ধাপে যখন কেউ পৌঁছায় তখন সে এটা বুঝে সে কত কম জানে অজানা কত জিনিস তাই সে স্থবির হয়ে যায় আর জ্ঞানের তৃতীয় ধাপে যখন কেউ পৌঁছায় নিজের ভুলটা নিজে ধরতে পারে তাই নিজের ভুল নিজে যে ধরতে পারে সে জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জ্ঞানের থার্ড স্টপ থার্ড স্টেশনে পৌঁছায় চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় ওই ব্যক্তি যে নিজের ভুলটা নিজে নিজে সংশোধন করতে পারে বুঝতে পারে আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানেরই চূড়ান্ত পর্যায়ে পৌঁছার তৌফিকদের বলেন আমিন এই জন্যে জ্ঞানই নিজেই নিজের ভুল ধরে আর জ্ঞানই সলজ্জ হয় যেমন বৃক্ষে যদি ফল আসে কি হয়ে যায় নুয়ে পড়ে ঠিক এমনি করে যে জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সে একেবারে অমায়িক হয়ে অমায়িক হয়ে সে অন্যকে সম্মান করে নিজে একেবারে ফলবতী বৃক্ষের মতো লজ্জাবতী হয়ে নুয়ে পড়ে